কঠিন প্রশ্ন, ম্যাচও খেলিনি, মানে ম্যাচ থেকেই রেডি হতে হবে, তো মেন্টালি ঠিক আছে, বাট এমন তো না যে আপনি শুধু মেন্টালি থাকলে আপনার স্কিল ঠিক থাকবে, লেটস সি, আল্লাহ ভরসা। বিপিএল এর আগে শারীরিক প্রস্তুতি নয় বরং মানসিকভাবে প্রস্তুত ছিলেন মাশরাফি বিন মুর্তজা, বাকিটা ছিল আল্লাহ ভরসা। মেসির এই মন্তব্য শুনে অনেকের ভাবা স্বাভাবিক যে তিনি হয়তো শুধু ক্যাপ্টেন কোটাতেই খেলে যাবেন, কিন্তু মাঠের দৃশ্য সম্পূর্ণ ভিন্ন। ক্যাপ্টেন্সি নয়, শুধু বল হাতেও ম্যাচ অনন্য, বিপিএল এর সর্বোচ্চ উইকেট টেকার ম্যাচ। তবে ম্যাচকে টক্কর দিয়ে ম্যাচের চেয়ে অর্ধেক ম্যাচ খেলেই মাশরাফির সমান উইকেট তুলে নিয়েছেন আলামিন। বিপিএলের সবচেয়ে নজর কাড়া দুটি স্পেল আলামিনের বলেই। কিছুদিন আগে নানান বিতর্কে জড়ানো আলামিন কতটা সিরিয়াস এই টুর্নামেন্ট থেকে তা তার প্র্যাকটিস দেখে বোঝা যায়। গতবার বিপিএলের আগে ভালো করে দল পেলেও খেলতে পারেননি তিনি। বিপিএল শুরুর আগে ছিটকে যান ইঞ্জুরিতে, তবে এবার বেশ দুর্দান্ত তিনি। ঢাকা পর্ব শেষ, উইকেট শিকারীদের তালিকায় সবার শীর্ষে আলামিন। মাত্র দুই ম্যাচেই 7 উইকেট তার ঝুলিতে। প্রথম ম্যাচেই 28 রান দিয়ে নেন 4 উইকেট, দ্বিতীয় ম্যাচেও ঝুলিতে ভরেন 3 উইকেট। ম্যাচের 7 উইকেট এসেছে 4 ম্যাচে, সমান ম্যাচ খেলে 3 নম্বরে থাকা মোহাম্মদ আমিরের উইকেট 6টি। এবারের বিপিএলে দেশিদের রাজত্বে 4 নম্বরে রেজাউর রাজা, 4 ম্যাচে তিনিও তুলে নিয়েছেন 6টি উইকেট। 5 নম্বরে অবস্থানে আছেন সিকান্দার রাজা, তার উইকেট সংখ্যা 4টি। এরপর ইমাদ পেরেরা একই সংখ্যক উইকেট তুলে নিয়েছেন। আলামিন মাশরাফিদের রাজত্বে এবার সবচেয়ে বড় বিষয় হচ্ছে শীর্ষ উইকেট টেকাররা সবাই পেসার। শুরুর চারজনে নেই একজন স্পিনারও। পেসারদের জন্য এমন বিপিএল কমই দেখা যায় বাংলাদেশের মাটিতে। পেসাররা যে মাঠে সুবিধা পান সে মাঠে রানও হয়, আর তার প্রমাণ মিলেছে ঢাকার মাঠে। এবার চট্টগ্রামের পালা। দীর্ঘদিন পর খেলায় ফেরা ম্যাচের হতে পারে এটি শেষ বিপিএল, অন্তত তার বাবার ধারণা সেটি। আবার দলে ফেরার জন্য আলামিনের কাছে সবচেয়ে বড় সুযোগ এই বিপিএলই। বারবার ইঞ্জুরিতে ছিটকে যাওয়া আলামিন কতটা তার ধার বজায় রাখতে পারবেন সেটি এখন দেখার বিষয়। শরীফুল ইসলাম, স্পোর্টস টাইমস। Thank you.